ভোরের আলো তখন সবে মাত্র ফুটেছে। পুরো সিলেট নগরী যখন ঘুমিয়ে, তখন ছুটে চলেছে চ্যানেল স্টিমের ফুড প্যাকেটবাহী ট্রাক। আমাদের গন্তব্য সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওড়বেষ্টিত কুলঞ্জ গ্রাম, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশি কমিউনিটির গর্ব দবিরুল ইসলাম চৌধুরী। প্রায় আড়াই ঘন্টা বিরামহীন চলার পর চ্যানেল স্টিম পৌঁছায় কালনি নদীর তীরের ডাকবাংলো ঘাটে। সেখানে একটি বড় নৌকায় তোলা হয় 400 পরিবারের জন্য নিয়ে আসা ফুড প্যাক। এরপর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতি বিজড়িত কালনি নদীতে ছুটে চলে আমাদের খাদ্যবর্তী নৌকা। প্রথমে গাড়ি, এরপরে নৌকা। গাড়িতে প্রায় আড়াই ঘন্টা এবং এই কালনি নদীতে প্রায় দেড় ঘন্টা জার্নির পর আমরা গিয়ে পৌঁছব আমাদের প্রিয় শ্রদ্ধেয় দবিরুল ইসলাম চৌধুরীর গ্রামের বাড়িতে। উপরে মেঘলা আকাশ, সেই সাথে কালনি নদীর ঢেউ, এরপর টাংনি হাওড়ের থই থই পানি পেরিয়ে আমাদের নৌকা দুপুরে গিয়ে পৌঁছায় কুলঞ্জ গ্রামে। আমাদের যাওয়ার আগেই গ্রামের 400 অভাবী মানুষ জড়ো হয়েছেন কুলঞ্জ ইউনিয়ন কার্যালয়ে। কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় শুরু হয় উপহার বিতরণ কার্যক্রম। হাওড় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ এই দুর্যোগে এসব খাবার পেয়ে অশেষ শুকরিয়া জ্ঞাপন করলেন। আমরা খুব খুশি হয়েছি, খুশি গো, খুশি নাই আমাদের মাংসের দেয়া খাই রয়েছে না, মাংসের দেয়া ধরে শতবর্ষী মহান ব্যক্তিত্ব দবিরুল ইসলাম চৌধুরীর পরামর্শেই দারিদ্র পীড়িত অঞ্চল হিসেবে পরিচিত কুলঞ্জ গ্রামে বিতরণ করা হয় খাদ্য উপহার। সেজন্য তার প্রতি কৃতজ্ঞ স্থানীয় সুধিজনেরা। আসলে এই উদ্যোগটা সঠিক সময়ে হয়েছে, বর্তমানে দেশের যে অবস্থা এই অবস্থা খুব ক্রান্তিক কাল চলতেছে, তো আপনারা যে এটা করছেন আমাদের মানুষ, আমাদের এলাকার গরিব মানুষগুলা উপকৃত অবশ্যই হবে। চ্যানেল এসের পক্ষ থেকে দবির ইসলাম চৌধুরীর মাধ্যমে যে আমাদের যে আজকের এই প্রোগ্রামটা অনেক উপকৃত, এবং আপনারা যে উৎসাহিত হয়ে আমাদের এই অদর পাড়াকায় যে এসেছেন, আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। কুলঞ্জ ওয়ার্ডের পক্ষ থেকে উনাকে ধন্যবাদ এবং আপনাদের চ্যানেলসকে ধন্যবাদ। এত দূরের পথ পাড়ি দিয়ে অভাবী মানুষের পাশে সাহায্য করায় চ্যানেল এস ও প্রবাসী দানশীল ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাজার মাইল দূরে বসে যখন দবিরুল ইসলাম চৌধুরী দেখবেন তার দেয়া ভালোবাসা আমরা পৌঁছে দিয়েছি তারই গ্রামের অভাবী এবং অসহায় মানুষের কাছে, তখন তিনি যে আনন্দ পাবেন সেই আনন্দটি আমাদের তৃপ্তি, সেই আনন্দই আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা। বাংলাদেশি কমিউনিটির গর্ব দবিরুল ইসলাম চৌধুরীর কাছে যখন আমরা তার গ্রামের খাদ্য বিতরণের ধারণকৃত ভিডিও পাঠাই, তখন তিনি তা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। আসসালামু আলাইকুম, আপনারা যে আমার গ্রাম অধিশন অন্যান্য গ্রাম গেছে এটা সাংঘাতিক খুশি হয়েছি আমি, এবং আরও গরিবরা ভাইব, এবং আমি খুব খুশি যখন গরিবের বাচ্চা দেওয়া, এবং ওইটাই আমার বিনীত আবেদন যে আপনারা যে আইয়া আমার গ্রাম এবং অন্যান্য গ্রামে দিচ্ছেন পরে আমি খুব খুশি। আমার আব্বা বলতেছে যে উনি আজকের ভিডিও দেখা যে উনার নিজের গ্রাম ওইখানে 400 এসেন্সিয়াল ব্যাগ দেওয়া হয়েছে গরিব মানুষের কাছে, উনার চোখে পানি আসছিল ওই সময়টি দেখছে। থ্যাংক ইউ। আমি বলতে চাই চ্যানেল এস, আমাদের মাহির ভাই আর চ্যানেল এস টিম ইউকে, ফাহান ভাই, জুবের ভাই, সব মিল্লা এখানে যে কি কাজ করছে আর বাংলাদেশে কাজ করতেছে এটা অ্যামেজিং। আর এই দেশে কী কাজ হবে, আর খালি এই দেশ না কিন্তু 50 আদার কান্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দবিরুল ইসলাম চৌধুরী নামটি শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, ব্রিটেনের মূলধারার গণমাধ্যমেও আলোচিত, প্রশংসিত। তিনি যে মহতী কাজ করেছেন তা এখন সবার মুখে মুখে, এই নামটি এখন আমাদের প্রেরণার নাম। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।